Dear learners, hope you are well. I am also well by the grace of Almighty Allah. Today I will give you a special lesson. The lesson is simple past. In the previous classes you learnt simple present and use of be verb also. I hope that you practiced properly. You didn't face any problem. And if you faced any problem, you can communicate with me. I will give you mobile number. That will be helpful for you. Okay, simple past. Etar arekta naam hocche past indefinite. Amra school college past indefinite simple past amra pore ashi, kintu kono din amra kono conversation kingba bhalo kore otiter kotha gulo toiri korte pari nai. Ami asha rakhi ajker pore ei lesson power pore shobai shotosphurto bhabe otiter kotha gulo shotosphurto bhabe nijer moto kore banate parbe. যেভাবেই আমরা বাংলা বলি না কেন, প্রত্যেকটা বাংলার ইংরেজি অতীতের কথাগুলো আমরা সুন্দর করে এই লেসনের মাধ্যমে ব্যবহার করব। আমরা ইতিপূর্বে দেখে আসছি প্রতিটা লেসনে আমাদের চারটা করে ফরম্যাট থাকে। এখানেও সেই চারটা করে ফরম্যাট আছে, কারণ চারটা ফরম্যাটের কোনো বিকল্প নাই। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ দুই রকম, আবোধক এবং না আবোধক। আর আমরা সিম্পল পার্ট যেহেতু পাস্ট মানিয়েছে ভার্বের দুই নম্বর সারি, ভার্বের তিনটা সারি ইতিপূর্বে আমরা জেনে আসছি। কনজুগেশন অফ ভার্বস, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। সিম্পল পাস্টে সবসময়ই ভার্ব টু ব্যবহৃত হবে, এখানে ভার্ব ওয়ান ব্যবহার করার কোনো সুযোগ নাই, ভার্ব টু ব্যবহৃত হবে। তো এখন এটা প্র্যাকটিসটা কীরকম হবে, আমি চারটা ফরম্যাট লিখছি, যেমন আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। এটার নাবোধকটা হচ্ছে আই ডিডেন্ট গো টু অফিস, আমি অফিসে যাই নাই। তিন নম্বর ফরম্যাটটা হচ্ছে ডিড ইউ গো টু অফিস, তুমি কি অফিসে গিয়েছিলে, নাবোধক হয়ে যাবে ডিডেন ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাও নাই। এখন আমি যে কোনো ব্যক্তি দিয়ে আমি এখানে প্র্যাকটিস করি না কেন, এইখানে ভার্বের দুই নাম্বার সারির কোনো পরিবর্তন হয় না, করতে পারবো না আমরা। ইতিপূর্বে আমরা সিম্পল প্রেজেন্টার দুইটা স্ট্রাকচার, এস যুক্ত ভার্ব আর এস সারা ভার্ব, বিভিন্ন ব্যক্তি আলাদা করে প্র্যাকটিস করেছি, কিন্তু পাস্ট লেসন পাস্টে কিংবা সিম্পল পাস্টে ওই নিয়ম নেই, সব ব্যক্তিই আমি ব্যবহার করতে পারবো। আমি যদি বলি সে অফিসে গিয়েছিল, তাহলে হবে হি ওয়েন্ট টু অফিস। যদি বলি সে যায় নাই, তাহলে বলবো হি ডিডেন্ট গো টু অফিস, কোনো পরিবর্তন নাই। ডিড হি গো টু অফিস, সে কি অফিসে গিয়েছিল, ডিডেন্ট হি গো টু অফিস, সে কি অফিসে যায় নাই। যদি বলি আমার বাবা গিয়েছিল, মাই ফাদার ওয়েন্ট টু অফিস, আমার বাবা অফিসে যায় নাই, মাই ফাদার ডিডেন্ট গো টু অফিস। তোমার বাবা কি অফিসে গিয়েছিল, ডিড ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবা কি অফিসে যায় নাই, ডিডেন্ট ইউর ফাদার গো টু অফিস। এভাবে ফাদার মাদার যাই, ব্রাদার সিস্টার, নাম রনি জনি যা কিছুই আসুক, ভার পরিবর্তন হবে না, করতে পারবো না। তো আমি এখানে অফিসে যাওয়ার কথা বলছি, তাই আমি বলছি আই ওয়েন্ট টু অফিস। আমি যদি বলি অন্য কোথাও যাই আসার কথা, যেমন আমি গাজীপুরে আসি, আই কেম টু গাজীপুর। তো আসা যাওয়া যে কোনো কাজই হোক, যদি বলে আমি ফুটবল খেলেছি, আই প্লেড ফুটবল, এইভাবে কিন্তু আমরা ভার্বটাকে পরিবর্তন করে আমাদের মনের কথাগুলো সাজাতে পারবো। যদি বলে আমি টিভি দেখেছিলাম, তাহলে হবে আই ওয়াচড টিভি লাস্ট নাইট, গত রাতে আমি টিভি দেখেছিলাম। তাহলে অতীতে এরকম যে কাজই করি না কেন, সবগুলো কাজের বর্ণনা আমরা এভাবে বানাতে পারবো। আমরা অনেক সময় বলে থাকি আমি তাকে দেখেছিলাম, দেখা মানে সি, দেখেছিলাম স হয়ে যাবে, তাহলে আমি বলবো আই স হিম, কোথায়, অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে। আমরা অনেক সময় বলি যে আমি তাকে রাস্তায় দেখেছিলাম, আই স হিম অন দ্য স্ট্রিট, কোনো একটা জায়গায় আমি তাকে দেখেছিলাম, তাহলে সেভাবে আমি বলবো। আমি একটা পাখি দেখেছিলাম, আই স আ বার্ড। তো এইভাবে আমি সুন্দর একটা দৃশ্য দেখেছিলাম, আই স আ নাইস সিনারি। তো এরকম যা কিছু আমি দেখেছিলাম পূর্বে, যা কিছু আমি করেছিলাম সেটাই আমি, যেমন আমি লেসন বুঝেছিলাম, আই আন্ডারস্টুড দ্য লেসন। সবসময় ভার্বের কয় নম্বর সারি হবে, দুই নম্বর সারি হবে। তো আমরা এতক্ষণ বুঝলাম, এবার আসেন আমরা সরাসরি একটু প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসের মাধ্যমে আমরা এইটা জিনিসটাকে আরও ভালো করে শিখবো। তাহলে আমি ইংরেজি বলি, আপনারা বাংলা বলেন, আই ওয়েন টু অফিস, আবার আই ওয়েন টু অফিস, আই ডিডেন্ট গো টু অফিস, আবার আই ডিডেন্ট গো টু অফিস, ডিড ইউ গো টু অফিস, আবার ডিড ইউ গো টু অফিস, ডিডেন্ট ইউ গো টু অফিস। ব্যাস, এবার তাহলে আমি বাংলা বলি, আমি অফিসে গিয়েছিলাম, সবাই আমি অফিসে গিয়েছিলাম, আমি অফিসে যাই নাই, তুমি কি অফিসে গিয়েছিলে, তুমি কি অফিসে যাও নাই। এবার ইংরেজি বাংলা দুইটা একই সাথে পড়তে হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম,
I didn't go to office, আমি অফিসে যাই নাই. Did you go to office, তুমি কি অফিসে গিয়েছিলে? Didn't you go to office, তুমি কি অফিসে যাও নাই? হ্যাঁ, সবাই একটু স্টার্ট, শুরু করি. I went to office. ভেরি গুড. এবার আমি যদি বলি আমি ঢাকা গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট টু ঢাকা. আমি কক্সবাজার গিয়েছিলাম. আমি সিলেট গিয়েছিলাম. আমি সুন্দরবন গিয়েছিলাম. এভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি গিয়েছিলাম অতীতে, সেই সব কথাগুলো এটা দিয়ে তুলে ধরা যাবে, যাবে না? আবার আমি কেউ দেশের বাইরেও যেতে পারে, সে বলতে পারে যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমি লন্ডন গিয়েছিলাম, আমি সিঙ্গাপুর গিয়েছিলাম. এইভাবে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েছিলাম, ইংরেজিটা এইভাবে আপনি সহজভাবে বানাতে পারবেন, তাই না? এইভাবে যে কোনো কথাই. আবার খেলাধুলার বেলায় যেমন আমি ফুটবল খেলেছিলাম, ইংরেজি কি? আই প্লেড ফুটবল. বলেন, আমি ফুটবল খেলেছিলাম. আমার স্কুল জীবনে আমি ফুটবল খেলেছিলাম. আই প্লেড ফুটবল ইন মাই স্কুল লাইফ. বলেন তো সবাই জোরে. এখন এই কথাটা না বোধক হইতে পারে, যেমন আমি স্কুল জীবনে ক্রিকেট খেলি নাই. ভেরি গুড. আই ডিডেন্ট প্লে ক্রিকেট ইন মাই স্কুল. আর একবার, তাহলে হাবোধক কথা না বোধক কথা, অতীতের হাবোধক অতীতের না বোধক খুব সহজেই আমি বলতে পারবো. যেমন গত রাতে আমি টিভি দেখেছিলাম, ইংরেজি কি? আই ওয়াজ টিভি লাস্ট নাইট. সবাই জোরে বলেন. আরেকবার বলেন. তাহলে এরকম কোনো কথা আমরা অতীতের সব কথা কিন্তু এভাবে বানাতে পারবো, তা আমরা যে সারাদিন কাজ করি সেগুলোই বানাতে পারি না? যদি বলি তুমি গতকাল কখন ঘুম থেকে উঠেছিলে, কখন মানে কি? হোয়েন. তাহলে আমরা হোয়েনটা এখানে বসাই দিলে প্রশ্নটা পাবো না? হোয়েন ডিড ইউ গেট আপ ইয়েস্টারডে? সবাই জোরে. তারপর কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু দেন? বলেন সবাই আরো জোরে. তুমি কি সকালে ব্যায়াম করেছিলে? কোশ্চেন কি হবে? ডিড ইউ টেক এক্সারসাইজ ইন দা মর্নিং? কখন নাস্তা করেছিলে? হোয়েন ডিড ইউ টেক ইউর? তারপরে তুমি কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু দেন? কখন অফিসে গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো টু অফিস? কিভাবে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো টু অফিস? তুমি অফিসে কতক্ষণ ছিলে? হাউ লং ডিড ইউ স্টে দেয়ার? আরেকবার, তুমি কোথায় লাঞ্চ করেছিলে? হোয়ার ডিড ইউ টেক ইউর লাঞ্চ? সবাই জোরে. কখন বাসায় ফিরেছিলে? হোয়েন ডিড ইউ কাম ব্যাক হোম? জোরে. তুমি কি রাতে টিভি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ টিভি ইন দা ইভিনিং? আরেকবার, ডিড ইউ কতক্ষণ দেখেছিলে? হাউ লং? ভেরি গুড. তারপরে কখন রাতের খাবার খেয়েছিলে? হোয়েন ডিড ইউ টেক ইউর? আর কখন তুমি ঘুমাতে গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো টু বেড? কি হয়েছে নাকি হয় নাই? পারবো না আমরা এইভাবে সারাদিনের গতিতে সব কথা, গতকাল কি করেছিলাম, গত সপ্তাহে কি করেছিলাম, গত মাসে কি করেছিলাম, গত দিনগুলোতে আমি প্রিভিয়াস দিনে কি করেছিলাম, সবগুলোর কনভারসেশন করা যাবে ইনশাআল্লাহ, এবং বিভিন্ন বিষয় ভিত্তিক আমরা করতে পারবো. তো আশা রাখি আমরা লেসনটা বুঝেছি. এইভাবে আমরা নিজেরা ঘরে বসে প্র্যাকটিস করব, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা কিছু থাকবো, হ্যাঁ, শেয়ার করবো একজন আরেকজনের সাথে. তাহলে ইনশাআল্লাহ আমরা সহজেই ইংরেজি শিখতে পারবো. আল্লাহ হাফেজ.